গত শনিবার দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, ঘুরতে মানে একটু শপিং করতে। তো এখানে একটা শপিং মল আছে যেটার নাম হচ্ছে গোল্ডেন রিসোর্স মল বলে, খুব বড় একটা মল শুনেছিলাম, তো সেখানেই যাচ্ছি আর কি। তো আমাদের বাড়ির একদমই পাশে একটা মেট্রো স্টেশন আছে, সেখান থেকেই দুজন মিলে চেপে গেছিলাম। তো আমরা লাইন 1 থেকে চাপার পরে আমাদেরকে আবার লাইন 10 যেতে হয়েছিল, তো লাইন চেঞ্জ করতে হয়। শপিং মলটা আমাদের বাড়ির থেকে মোটামুটি 7 কিলোমিটার মতো রাস্তা, তো যেহেতু লাইনটা চেঞ্জ করতে হয় তো 30 মিনিটস মতো টাইম প্রায় লেগে গেছে পৌঁছাতে। তো এই হচ্ছে সেই শপিং মল যেটা গোল্ডেন রিসোর্স মল নাম। তো এটাকে অ্যাকচুয়ালি গ্রেট মল অফ চায়নাও বলা হয়। তো তোমাদেরকে এই মল সম্পর্কে একটু বলি। তো এই মলটা 2004 থেকে 2005 এইরকম টাইমে এই মলটা আর কি পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা মল ছিল, তো যেটা এখন সেকেন্ড নাম্বারে চলে এসেছে। কারণ এখানে নিউ সাউথ চায়না মল বলে একটা মল রয়েছে যেটা নাকি এর থেকেও অনেকটা বড়, তো এটা এখন ওই জন্য সেকেন্ড নাম্বারে চলে এসেছে। এই মলটা হিউজ একটা মল, এটার যে এরিয়াটা আছে সেটা 60 লাখ স্কোয়ার ফিটের উপরে এই টোটাল এরিয়াটা। তো এটা হিউজ একটা জায়গা, মানে জাস্ট ভাবা যায় না এত বড় একটা মল। তো এখানে প্রায় 1000+ মতো এখানে ব্র্যান্ডসের স্টোর আছে, তো এখানে প্রচুর পরিমাণের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে আর অনেকগুলো চাইনিজ ব্র্যান্ডও আছে। তো একটা পোর্শন আছে যেটা মোটামুটি ধরো 3তলা বা 4তলা পুরো পোর্শনটাই আছে যেটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডে ভর্তি, আর বাকিটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে। তো একদম নিচ যে তলা মানে ফার্স্ট ফ্লোর, সেখানে এটা হচ্ছে লাক্সারি ব্র্যান্ড যেগুলো ইন্টারন্যাশনাল সেগুলো আছে। অ্যাকচুয়ালি এটা মেনশন করা আছে একটা চার্টে, বাট তার উপরেও অনেকগুলো লাক্সারি ব্র্যান্ড আছে যেগুলো সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে আছে। তো ফার্স্ট ফ্লোরটা মোটামুটি লাক্সারি ব্র্যান্ড হিসেবে রাখা হয়েছে আর সেকেন্ড ফ্লোরটা আছে মিক্স অ্যান্ড ম্যাচ আছে, তবে মোস্ট কেসেস এখানে হচ্ছে বেশিরভাগই তোমার ছেলেদের আছে, মেন্স কালেকশন আছে, আদার্সও আছে, তবে বেশিরভাগটা মেন্স কালেকশন আছে। আর যে থার্ড ফ্লোর সেটা হচ্ছে ওমেন্স কালেকশন আছে, ইন্টারন্যাশনাল প্লাস চাইনিজ সমস্ত ব্র্যান্ড মিলিয়ে মিশিয়েই আছে। তো এটা একটা হিউজ শপিং মল, মানে জাস্ট আমি ভাবতে পারিনি এত পরিমাণের বড়, যে আমরা ঘুরেও তো শেষ করতে পারিনি। আমরা 4 ঘন্টা মতো ছিলাম ওখানে, তো আমরা বিকেলের দিকেই গেছিলাম আর কি। তো আমরা রাত্রের মধ্যে আমাদেরকে 8:30 9টার দিকে বেরোতে হতো ওখান থেকে, তো আমরা পুরোটা ঘুরতে পারিনি, পুরো টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। এটা 6টা ফ্লোরের আছে, তো আমরা মোটামুটি 3টে বা 4টে মতোই অবধি গেছিলাম, তার বেশি যায়নি। আর একদম যে 1-এর নিচে যে গ্রাউন্ড ফ্লোরটা মতো আছে, তো সেখানে আর কি পুরো বাচ্চাদের একটা পোর্শন আছে যেখানে বাচ্চাদের প্রচুর পরিমাণের স্পোর্টসের অপশন আছে। মানে বাচ্চারা আসলে জাস্ট পাগল হয়ে যাবে, শুধু বাচ্চারা না বড়রা আসলেও পাগল হয়ে যাবে, কারণ এত ব্র্যান্ডস, এত মানে জামাকাপড় থেকে শুরু করে কি নেই এখানে, মানে জাস্ট অসাধারণ একটা মল। তো তোমাদেরকে পুরো চার্টটা দেখিয়ে দিয়েছি, ওখানে কোন কোন ব্র্যান্ড আছে ওগুলো মেনশন করা আছে, কোন ফ্লোরে কোনটা আছে সেটা মেনশন করে দেওয়া আছে। তো এই তো হচ্ছে ঘুরলাম, যতটুকু পেরেছি, সবটা অ্যাকচুয়ালি ঘোরা পসিবল হয়নি, যতটুকু পেরেছি ততটুকু ভিডিও বানানোর চেষ্টা করেছি। তো তোমরা বাকিটা একটু দেখে নাও।